হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজ আমি বানাবো পনির বাটার মশালা আপনার পুরো ভিডিওটি দেখুন আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং আপনারা যদি এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে পনির বাটার মশলা খান রেস্তোরাঁর থেকে অনেক 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 বেশি ভালো লাগবে আপনাদের পনির বাটার মশলাটা খেতে তো বিনা স্কিপ করে আপনি পুরো রেসিপিটি দেখুন আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং এই পদ্ধতিতে বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবার চলুন রেসিপিটি শুরু করা যাক পনির বাটার মশলা বানাতে আমাদের যা লাগবে প্রথমে লাগবে আমাদের পেঁয়াজ টমেটো রসুনের চার পাঁচ কোয়া রসুন আধা ইঞ্চির মতন আদা শুকনো লঙ্কা আর কাজু আর লাগছে অবশ্যই পনির এটা আমি বাজার থেকে নিয়ে আসা আছে ফ্রেশ পনির প্রথমে আমি পনিরটা কেটে নেব ভালো করে কাটবেন আমি অত ভালো করে কাটিনি নি আমি তাড়াহুড়োর মধ্যে করেছি তাহলে আমি যেমন পেরেছি কেটেছি তো প্রথমেই এখানে দেখুন আমাদের সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখানে পনিরটা কাটা আছে এটা টমেটো কাটা আছে টমেটোটা একটু বড় সাইজের করে কাটা আছে আর এখানে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু বড় করে কুচানো আছে এখানে আদা রসুন কুচি আছে রসুনগুলো কুচি করার দরকার নেই আদাটা কুচি করবেন আর আরেকটা পেঁয়াজ কুচি করবেন সেটা হচ্ছে আগের পেঁয়াজটা তো দেখলেন আপনার একটু বড় সাইজের এটা একটু সামান্য ছোট ছোট কুচি করে পেঁয়াজটা কাটবেন আর সামান্য টমেটো ওইরকমভাবেই ছোটো ছোটো কুচি করে কাটবেন পনির বাটার মশলা বানাতে আমি দু রকমভাবে পেঁয়াজ কুচি করেছি আর দু রকম সাইজের টমেটো কুচি করেছি একটা সাইজ বড় আর একটু একদম ছোট্ট যতটা পারবেন আপনি তত ছোটো ছোটো কুচি কুচি করে কাটবেন পেঁয়াজ আর টমেটো আর একটা সাইজ হবে বড়ো বড়ো তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক প্রথমেই হালকা গরম জলে গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবেন তার মধ্যে পনিরগুলো কেটে ছেড়ে দিতে হবে পনিরটা এর মধ্যে জলে ডিপ থাকলে পনিরটা অনেকটাই নরম হবে সফট হয়ে যাবে পনিরটা পনিরটা সফট হোক তা করতে আমরা একটা মশালা বানিয়ে নিই এখানে বাটিতে সামান্য টক দই দিয়েছি টক দইয়ের সঙ্গে আমি আধা চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা আপনারা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন আর সামান্য বাটার বাটারটা মিক্স করার সময় হয়তো গুলবে না কিন্তু কড়াইয়ে দেওয়া মাত্র বাটারটা গুলে যাবে তো আপনারা এটা ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেবেন ভালো করে দইটা আমরা এখন ফেটিয়ে নিই দেখুন বাটারটা গোটা গোটাই থাকবে বাটারটা কিন্তু গুলবে না কড়াইয়ে দিলেই গুলে যাবে কালারটা একদম পুরো চেঞ্জ আপনারা এই সময় একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন আমি হলুদ গুঁড়ো দেওয়ার সময় ভিডিওটা করিনি তো আপনারা হলুদ গুঁড়ি দিয়ে দেবেন কড়াই গরম হলে কড়াইয়ে আমরা ঘি দেব এখানে গোটা গরম মশলা দিয়ে দেব গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে আতা কুচি এবং গোটা রসুনের যে তিন চার কোয়া আছে সেটা দিয়ে দেবো আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে বড়ো সাইজের যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি ভেজে নেব ভাজা বলতে বেশি ভাজা হবে না একটু ট্রান্সপারেন্ট হবে যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভাজবো পেঁয়াজের থেকে জল ছেড়ে দিলে পেঁয়াজটা বুঝবেন যে হয়ে গেছে একটু ভালো করে ভাজতে হবে খানিকক্ষণ ধরে পেঁয়াজটা ভাজতে হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা এরকম যখন হয়ে যাবে তখন গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব এরপর আমরা গোটা কাজু দিয়ে দেবো এটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে দেবো কারণ হচ্ছে টমেটোটা যদি আগেই দিয়ে দেন তাহলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে একটু পেঁয়াজের গন্ধ গন্ধ লাগবে তার জন্যে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হলে তারপরে টমেটোটা দেবেন এবার স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে মিক্সড মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমরা দিয়ে দেব। এবার সব জিনিসটা ভালো করে ভাজতে হবে তার আগে আমরা একটু চিনি দিয়ে দেব। কারণ টমেটোটাও টক আর দইটাও দেওয়া আছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে বেশি টক লাগবে না দেখুন আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আমরা খানিক্ষণ ফুটতে ছেড়ে দেবো খানিক্ষণ বলতে এটাকে দশ মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা দশ মিনিট ধরে ফুটবে দেখুন জল কতটা দিয়েছি আমি এরকম আপনারা জল দেবেন এতটাই এবার আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে রেখে দেব আমাদের মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখুন জলটা থাকলে আমাদের পেস্টটা বানাতে সুবিধা হবে পেস্টটা খুব একটা গাঢ় হবে না একটু পাতলা পাতলা হবে তাহলে মিক্সিতে বাঁটতে আমাদের এটা সুবিধা হবে আমার হয়ে গেছে দেখুন আমি রকম এতটা জল জল রেখেছি এবার এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম আমরা এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমরা তুলে নেব আমাদের মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব একটু জল দি জল রেখেছি যাতে পেস্টটা আমাদের ভালো হয় একদম খুব মিহি করে মসৃণভাবে পেস্টটা বানাতে হবে তো চলুন এবার পেস্টটা বানিয়ে নিন আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন জলটা দিয়েছিলাম বলে একটু পাতলা পাতলা হয়েছে এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে আমরা বাটার দিয়ে দেব বাটারের পরিমাণটা আমি এতটাই দিয়েছি আপনাদের প্রয়োজন হলে আপনাদের যদি মনে হয় আপনারা বেশি দিতে পারেন এবার আমি যে ছোট একদম কুচি কুচি করে যে পেঁয়াজটা রেখেছি ওই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গেই ভাজব এটা বেশি ভাজা হবে না হালকা জাস্ট একটু নরম হবে পেঁয়াজ থেকে জাস্ট জলটা বেরিয়ে যাবে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটাও অতখানি ভাজা হবে বেশিক্ষণ ভাজা না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে এবার যে পেস্টটি আমরা করে রেখেছি সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিলে জিনিসটা খুব মোলায়েম সফট একদম বাটারি টাচ হয় তো তার জন্যে আমি ছেঁকে নেব আপনারাও এইভাবে ছেঁকে নেবেন দেখবেন খুব একটা মোলায়েম নরম সফট সফট ভাবে এসে যাবে ছাঁকা হয়ে গেছে দেখুন এগুলো আমি আর দিলাম না এবার ঝোলটাকে ফুটতে ছেড়ে দেবো খানিক্ষণ এবার পনিরগুলো ছেঁকে আমি তুলে নিই পনিরগুলো ছেঁকে নেব পনিরগুলো খুব ভীষণ সফট আছে অন্যদিন আমি রান্না করি আমার এত সফট থাকে না কিন্তু জলে ভিজিয়ে রেখেছি তো খুব সফট আছে ঝোল আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমরা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে খুন্তি করে আস্তে করে নাড়াচাড়া করব একটু এবার নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে আস্তে আস্তে তো এই টাইমে গ্যাসটা আমার গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখব দেখুন পাঁচ মিনিট পরে দেখবো আমাদের হয়ে গেছে পনির বাটার মশালা রেডি তো আবার আমি খুন্তি করে খানিক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে এবার আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলে আরও বেশি দিতে পারেন ওপর থেকে আমি বাটার দিয়ে দেবো আর কসুরি মেথি একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো তাহলে আমাদের রেডি পনির বাটার মশলা আপনারাও এভাবে বানিয়ে বাড়িতে খাবেন অবশ্যই ভালো লাগবে আর আমি যে ছোটো কুচি পেঁয়াজটা দিয়েছি আর টমেটো কুচি নেক্সট টাইম যে তড়কাটা দিয়েছি ওই তড়কাটা আপনারা দেবেন তো ওইটা দেওয়ার পরে মানে স্বাদটা একদম মানে আলাদা হয়ে যায় দেখুন রেডি আমাদের পনির বাটার মশলা আপনি পনির বাটার মশলা নান কুলচা রুটি দিয়ে খেতে পারেন আমি রাত্রে রুটি বানিয়েছিলাম রুটি দিয়েই খাওয়া হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন বাই বাই টাটা